নমস্কার বন্ধুরা, আজ আমি একটি নতুন বেঙ্গলি কম্পিউটার এডুকেশন ইউটিউব চ্যানেল নিয়ে এসেছি, যেখানে তোমরা কম্পিউটার রিলেটেড সমস্ত তথ্যগুলো, সমস্ত প্রশ্নগুলো সহজে জানতে পারবে। এবং এই চ্যানেলটিকে এত সহজভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে যাতে সমস্ত বয়সের এবং সমস্ত স্টুডেন্টরা সহজেই কম্পিউটার সাবজেক্টটিকে বুঝতে পারে এবং তাদেরই সিলেবাস অনুযায়ী এবং সমস্ত বয়স অনুযায়ী এই ইউটিউব চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। সমস্ত ক্লাসের স্টুডেন্টরা এটিকে ফলো করতে পারো, সমস্ত এজের মানুষেরা এটিকে ফলো করতে পারো। এটি সেইভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে যাতে প্রত্যেকে এই চ্যানেলটির দ্বারা উপকৃত হয়, এটাই আমার আশা। সো লেট স্টার্ট। তো কম্পিউটার যে আমরা দেখতে পাই, এই কম্পিউটারের সুন্দর যন্ত্রাংশগুলো, এই কম্পিউটারের সমস্ত পার্টসগুলো ব্যাপারে আজকে আমরা আলোচনা করব, প্রত্যেকটা পার্টস। তো সুতরাং প্রথমেই আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করি, যেটি হচ্ছে এটি কি, এটি হচ্ছে একটি মনিটর। মনিটর কী করে, যে কম্পিউটারের যে রেজাল্ট, অর্থাৎ কম্পিউটারে যে কাজগুলো আমরা করব সেটার রেজাল্ট অর্থাৎ ডিসপ্লে করার জন্য যে যন্ত্রাংশটি ইউজ করা হয় সেটি হচ্ছে আমার ডিসপ্লে বা মনিটর। নেক্সট আমরা দেখব এটি হচ্ছে কিবোর্ড। এই কিবোর্ডে অনেক ধরনের কী দেখতে পাওয়া যায়, আমরা এ টু জেড যতগুলো আলফা নিউমেরিক কী আছে, কিছু নাম্বার, কিছু স্পেশাল ক্যারেক্টার অর্থাৎ ফুল স্টপ, হ্যাজ, স্টার, অ্যাট দ্য রেট, এই সমস্ত জিনিসগুলো আমরা দেখতে পাবো। তো কিবোর্ডের কীগুলোকে অনেক ভাগ করা হয়েছে, এই কিবোর্ডের ভাগগুলোকে আমরা অন্য আরেকদিন জানবো। আজকে শুধু জানি যে কম্পিউটারের কিবোর্ডটি কী কাজে লাগে। এই কম্পিউটার কিবোর্ড হচ্ছে একটি ইনপুট ডিভাইস, যেটি অ্যালাউ করে অর্থাৎ যেটি গ্রহণ করে সমস্ত লেটার্স, নাম্বারস এবং যে কোনো সিম্বলসগুলোকে কম্পিউটার এটি গ্রহণ করতে পারে, যার দ্বারা আমরা সমস্ত ক্যালকুলেশনগুলো আমরা সহজে করতে পারি। নেক্সট হচ্ছে মাউস। মাউস কি, মাউস হচ্ছে একটা ইনপুট ডিভাইস, এটাই এটিও এটি কম্পিউটারকে নির্দেশ দেয় যে কম্পিউটার কী কাজ করবে, অর্থাৎ কম্পিউটারের মনিটরের মধ্যে একটি কার্সার অ্যারো চিহ্ন থাকে, সেটিকে কার্সার বলি। এই অ্যারো দ্বারাই আমরা সম্পূর্ণ কম্পিউটারটাকে পরিচালনা করি। এটি হচ্ছে ইউপিএস। ইউপিএস কী করে, যে আমাদের ইউপিএস হচ্ছে ব্যাটারি ব্যাকআপের কাজ করে। কীরকম, যে কম্পিউটারের যদি আমাদের কম্পিউটার চালানোর সময় যদি কম্পিউটারের কারেন্ট পালিয়ে যায়, তাহলে কারেন্ট পালিয়ে যেতে গেলে কী হবে, সঙ্গে সঙ্গে আমাদের টিভি যেমন অফ হয়ে যায় তেমনই কম্পিউটারে আমাদের অফ হয়ে যাবে। তো কম্পিউটার যদি ইম্পর্টেন্ট কোনো কাজ করি, যাতে ইম্পর্টেন্ট কোনো কাজ করি যাতে কম্পিউটারটা অফ না হয়ে যায়, তার জন্য আমরা যে ব্যাকআপটি ইউজ করব সেটাকে বলবো আমরা ব্যাটারি ব্যাকআপ। তো সেটা আমরা ইউপিএস দ্বারা পরিচালনা করি। নেক্সট ইম্পর্টেন্ট জিনিস আমাদের কম্পিউটারের, সেটা হচ্ছে আমাদের সিপিইউ। সিপিইউ কী করে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কম্পিউটারের যাবতীয় কাজ, সমস্ত প্রসেসিং এই সিপিইউর মাধ্যমে হয়। আমাদের দেহ নিয়ন্ত্রণের জন্য মস্তিষ্ক যেমন একটা বিরাট ভূমিকা পালন করে, মস্তিষ্কই আমাদের পরিচালনা করে আমাদের দেহকে, অঙ্গপ্রত্যঙ্গকে, তেমনই কম্পিউটারের সমস্ত কম্পোনেন্টসকে পরিচালনা করে সিপিইউ। তাই জন্য কম্পিউটারের মাথা বলা হয় সিপিইউকে। সো আজকে আমরা কী জানলাম, কম্পিউটার সম্বন্ধে জানলাম যে কম্পিউটারের যে কম্পোনেন্টসগুলো রয়েছে, সেই কম্পোনেন্টসগুলো কী, কোনটা, কাকে কী বলে এবং কী কাজে লাগে সেই ব্যাপারে জানলাম। তো একবার দেখে নিই ডিভাইস, এটি হচ্ছে মনিটর, এটি হচ্ছে মাউস, এটি কিবোর্ড, এটি ইউপিএস এবং এটি হচ্ছে সিপিইউ। তো এই সমস্ত কম্পোনেন্টস ব্যাপারগুলো আজকে জানলাম। নেক্সট দিনে আমরা জানবো যে কম্পিউটার কোত্থেকে এসছে, কম্পিউটার তো একদিন আসেনি, কীভাবে এসছে, কেমন ছিল দেখতে, এখন কেমন হয়েছে, এখন আমরা হাতে নিয়ে ঘুরে বেড়াই কম্পিউটার, ল্যাপটপ, মিনি ল্যাপটপ, ট্যাব, মোবাইল, অ্যান্ড্রয়েড ফোন, এগুলো কীভাবে এসছে, কবে থেকে এসছে সমস্ত ব্যাপারে জানবো। এবং তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দেবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে যাতে অন্যান্য বন্ধুরা খুব উপকৃত হয়, এবং কমেন্ট করবে তুমি কি ভিডিও পেতে চাও বা এরপরের ভিডিওটি কেমন হবে বা কি ব্যাপারে নিতে চাও
সেই ব্যাপারে কমেন্ট করতে পারো, আমি সেই হিসেবে পরিচালনা করব। এবং কম্পিউটার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে কোনো ভিডিও প্রথম তোমার কাছে চলে যায়, পৌঁছে যায়। এবং অবশ্যই বেল আইকনটিকে প্রেস করবে, যাতে নোটিফিকেশান সমস্ত পেয়ে যাও। থ্যাংক ইউ, ভালো থেকো।